হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো ফটোশপে কিভাবে কন্টিনিউ আনডু করা যায়। কিন্তু আমার এখানে সেটিং এর মধ্যে দিয়ে মাত্র একটা আনডু করা যায়। তো কিভাবে কন্টিনিউ আনডু করতে হয় আপনাদেরকে দেখাবো। এখন আমরা ব্রাশ টুল দিয়ে কতগুলো লাইন ড্র করব। এখন আমরা দেখব যে আমাদের কন্ট্রোল জেড দিলে কয়টা ব্যাক হয় অথবা আনডু হয়। এখন কন্ট্রোল জেড দিলে আমাদের মাত্র একটাই আন্ডো হচ্ছে, একটা লাইনই আন্ডো হচ্ছে আমাদের এখানে সেটিংয়ে। কিন্তু এডিটে গেলে স্টপ ব্রেকার কন্ট্রোল অল্টা জেড, কিন্তু আন্ডো হচ্ছে মাত্র কন্ট্রোল জেড। তো আমরা স্টপ ব্রেকার ওটা দিয়ে চেক করে দেখি। তো কন্ট্রোল অল্টা জেড দিলে আমাদের কন্ট্রোল অল্টা জেড দিলে কিন্তু অনেকগুলো ব্যাক হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মূল সমস্যাটা থেকে যাচ্ছে যে কন্ট্রোল জেড দিলে ব্যাক হতে হবে। আমাদের কাজ করার সুবিধার্থে কন্ট্রোল জেডেই কন্টিনিউ ব্যাক হতে হবে। তো আমরা এটা এডিটে যাব। এডিটে যাওয়ার পরে কিবোর্ড শর্টকাটে যাব। কিবোর্ড শর্টকাটে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে আনডু রেডু কি আছে, স্টপ ব্রেক ওয়াট ব্রেকার যেটা আছে আমাদের এখানে কন্ট্রোল জেড দিয়ে দেব আর এখানে কন্ট্রোল অল্টা জেড দিয়ে দেব। ওকে, এরপরে আমরা ওকেটা চাপ দিব। তো আমাদের কাজ শেষ। এখন কন্ট্রোল জেড দিলে আমাদের কন্টিনিউ ব্যাক হচ্ছে। তো এইভাবে আপনারাও কন্ট্রোল জেড এবং কন্ট্রোল শিফট জেড রেডু আনডু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।